যান্ত্রিক ত্রুটির কারণে রেল ইঞ্জিন বিকল, মাঝপথে আটকা পড়ে এদিনকার সবকটি ট্রেন, ফলে নাজেহাল ট্রেন যাত্রীরা। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার রাতে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর সংলগ্ন এলাকায় একটি রেল ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ফলে রেল লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। যার দরুন সোমবার আগরতলা থেকে বহিররাজ্যে যাওয়ার সবকটি ট্রেন এবং বহিররাজ্য থেকে আগরতলার উদ্দেশ্যে আসা সবকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যায়। এতে রেলের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। সোমবার আগরতলা থেকে ছেড়ে আসা অরুণাচল এক্সপ্রেস ট্রেন এবং আগরতলা থেকে আসামের করিমগঞ্জ যাওয়ার ডেমো ট্রেনটি কুমারঘাট স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। অপরদিকে আগরতলার উদ্দেশ্যে আসা হামসফর স্পেশাল ট্রেন এবং ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া লোকাল ট্রেনটি ধর্মনগর স্টেশনে আটকা পড়ে যায়। এদিকে উভয় দিকে আসা যাওয়ার যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও কোনো সবুজ সংকেত পাচ্ছে না। বিশেষ করে আগরতলা থেকে যারা শিলচর সহ বিভিন্ন জায়গায় চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিল, তারা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা যাত্রীরা যখন রেলের চালক সহ স্টেশন আধিকারিকদের বিষয়টি জানতে চায়, তখন রেল চালক থেকে শুরু করে স্টেশনের আধিকারিকরা কেউ সঠিকভাবে কিছু বলতে পারছেন না। এই সংবাদ সংগ্রহ পর্যন্ত উভয় দিকেই বিভিন্ন স্টেশনের ট্রেন আটকে রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অনেকে অভিযোগ করে বলেছেন, রবিবার রাত থেকে যখন পানিসাগর এলাকায় বিকল হয়ে রয়েছে ইঞ্জিন, তাহলে আগরতলা থেকে ছেড়ে আসা সবকটি ট্রেন বাতিল করার প্রয়োজন ছিল, তাহলে যাত্রীরা এইভাবে দুর্ভোগের শিকার হতেন না। সামনে একটা ট্রেন ইঞ্জিন চাকা নাকি স্ট্রাইক হয়েছে আর কি, বুঝতে পারতেছি না। অনেকক্ষণ কোন স্টেশনে এটা কোন দাঁড়িয়ে আজকে কি সব ট্রেনে কি এইভাবে আটকে রয়েছে নাকি? কতক্ষণ ধরে মানে কয়টার সময় স্যার আগরতলা থেকে আর কয়টা নাগাদ প্রচার কথা? এগারোটা। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।